যেই মেয়ে ছেলেটি জীবনে একবার একটা বাচ্চা দিয়েছে, প্যাট ক্যাট নয়, যে রাস্তা দিয়ে আল্লাহ তাআলা বাচ্চা পয়দা করার সিস্টেম করেছেন সেই রাস্তা দিয়ে লাজের কি আছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন সুম্মাস সাবিলা ইয়াসারা, তোমার মায়ের পেটে আমি তোমাকে জন্ম দিয়েছি, হ্যাঁ এটা আসতে পারবে না দুনিয়াতে, তুমি এমনই বেকার, এই জন্য তোমার মায়ের পেট থেকে আসার জন্য রাস্তাটাকে আমি সুগম করে দিয়েছি, কে তো আমি আল্লাহ, কেমন করে তুমি আল্লাহ সুগম করলা? রব্বুল আলামিন কি করে সুগম করলেন? বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হওয়ার টাইম হবে তার আধা ঘন্টা আগে, তার 20 মিনিট আগে, তার 1 ঘন্টা আগে যেই থলিটার ভেতরে বাচ্চাটা নড়াচড়া করে, ওই থলির ভেতরে পানি আছে 1.5 লিটার, সেই পানিগুলো গাঢ়া গাঢ়া আঠা আঠা পানি, ওই পানিগুলোতে বাচ্চার হাত পা মারার কারণে ওই ব্লাডারটা যখন ফেটে যাবে তখন নারীদের যোনি দিয়ে সেই পানিগুলো বহে 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 নেমে যাবে, আর যোনি দিয়ে যদি সেই পানিগুলো নেমে যায় তাহলে যোনির রাস্তাটা পিচ্ছিল হয়ে যাবে, আর যেমনি বাচ্চা দানিটা ডাঙাতে পড়ে যাবে বাচ্চাটা আস্তে 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 ওই পিচ্ছিল রাস্তা দিয়ে গড়তে 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 দুনিয়াতে চলে আসবে যাতে তার কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সুম্মা সাবিলা ইয়াসারা, আমি তোমাকে আরামের সাথে দুনিয়াতে আনবো, তার জন্য তোমার মায়ের পেটের ভেতর থেকে আসবে তার রাস্তাটাকে আমি নরম বানিয়ে দিলাম। তোমার নরম হলো কিন্তু মায়ের জীবন চলে যায়, কতটুকু কষ্ট হয় তো মা জানে, আমি জানি না, এইটুকু বলতে পারবো যে মরণে যতটুকু কষ্ট হয় তার অর্ধেক থেকে বেশি একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে কষ্ট হয়। আমার এক ছাত্রী কামেল পাস, এমএম পাস, পেটে বাচ্চা হলো, বাচ্চা হওয়ার টাইম হলো তো হচ্ছে না, ওকে কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোম মালদাতে নিয়ে যাওয়া হলো, তো ওখানে নার্সেরা বলছে বাচ্চা স্বাভাবিকভাবে হবে, বুঝতে পারছি বাচ্চা স্বাভাবিক হবে, কিন্তু কষ্ট কাকে বলে? বেটি ছেলেটা কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তারকে ডেকে বলছে ডাক্তার পেটটাকে কাটো আর বাচ্চাটাকে বের করো, জলদি বের করে দাও, আমি সহ্য করতে পারি না, আর যদি তোমরা দেরি করবে, যদি তোমরা দেরি করবে তাহলে খাট থেকে ঝাঁপ মেরে নিচে পড়ে যাবো দুম করে, যাতে আমার জীবনটা চলে যায়, আমি কিন্তু আর জ্বালা সহ্য করতে পারি না। তাহলে একটা বাচ্চা দিতে গিয়ে যদি মরণের আধা আধি কষ্ট পাওয়া যায়, তাহলে যেই বেটি ছেলেটার জীবনে দুটা বাচ্চা হয়েছে তো দুবার আধা আধি মরণের যদি কষ্ট উপভোগ করে থাকে, তাহলে মরণে কত ঠেলাটা লাগবে সেটা তো উটের পেয়ে গেছে, তো তারপরে বেটি ছেলে কোন হায়াতে নমাজ ছাড়ছে এটা আপনি জবাব দেন তো আমাকে? বেটা ছেলের ছেলে হয় না তো মরণের ঠেলাও বুঝে না, মেয়ে ছেলের বাচ্চা হচ্ছে তো ঠেলা পাচ্ছে, তো তখন আল্লাহকে বলে স্মরণ হচ্ছে, তো তারপরে ভুলে কেন যাচ্ছে, নমাজটা আদায় করে দিচ্ছে না কেন? গোড়াতে কি বলেছিলাম, আল্লাহর আদেশকে উল্টিয়ে দিয়ে ইমানের সীমানা থেকে তুমি বেরিয়ে যাবে, আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে দিয়ে তুমি আল্লাহর সীমানা থেকে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, কবে বেরিয়ে গেছে? একটা না, দুটা না, চারটা, 3 নম্বর প্রমাণ বলছি আপনাকে, খেয়াল করুন আল্লাহর ওয়াস্তে আপনার বাড়িতে কতটি টাকা আছে, খেয়াল করুন আমার দিকে, কথার দিকে, আপনার বাড়িতে যদি 87 গ্রাম সোনা থাকে তাহলে 87 গ্রাম সোনার 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাতের নামে বের করে দিতে হবে। বলছে মুলি সাহেব সোনাটাই দিব না টাকা দিব, আপনি মূল্য ধার্য করে দেন, করার পরে 87 গ্রাম সোনার যতটি টাকা স্থির হবে দাম, 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত হিসাবে বের করে দিবেন। কেন যে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 84 জায়গাতে বলেছেন ওয়াতু জাকাত, জাকাত আদায় করো, জাকাত আদায় করো। এই লোকটা বলছে মলি সাহেব আমার সোনা নাই, তো কি আছে? ব্যাংকে টাকা আছে। কত টাকা আছে?
3 লাখ টাকা আছে, 3 লাখ টাকাতে কি জাকাত লাগে? জি 3 লাখ টাকাতে জাকাত লাগবে না। কয় টাকাতে জাকাত লাগে খেয়াল করুন ভালো করে। যদি আপনার কাছে 756 গ্রাম, অন্য মতে বলছি 656 গ্রাম চাঁদি যদি থাকে আপনার কাছে, তাহলে সেই চাঁদিটার বাজারে দাম কত লাগে সেটাকে ধার্য করেন। করার পরে টাকার উপরে আপনাকে ভাগ ফলাতে হবে, ভাগ ফলাতে হবে। গত বছর হিসাবে পেয়েছিলাম আমি এবং আমরা তাকি 47,000 টাকা যদি কোনো একটা মানুষের কাছে থাকে, আর সারা বছর যদি ব্যাংকে ঘুমায় কিংবা আলমারিতে ঘুমায়, ওকে যদি নাড়াচাড়া না করে থাকে, তাহলে 47,000 টাকার 40 ভাগের এক ভাগ তাকে আল্লাহর ওয়াস্তে জাকাত হিসাবে বের করে দিতে হবে। আপনি এবার আন্দাজ করুন, যদি আপনার ব্যাংকে 2,50,000 টাকা থাকে, তাহলে কতটি টাকা আপনাকে জাকাত দিতে হয়? কয়টা লোক এখানে আছেন যারা গত রমজানে জাকাত বাহির করেছিলেন? কিছু লোক আছে 10 খান শাড়ি কিনেছে, কিনে গরিবকে দিয়ে দিয়েছে, দিয়ে বগলে হাওয়া খেয়েছে, এই যে করে দিয়েছি উনি সাহেব, করে দিয়েছি। কত লোক আছে বলছে জাকাত দিয়ে আমি ব্যাংকের টাকাটিকে বিষ মারব, ব্যাংকের টাকা আমি কমাতে পারবো না, আমার কথা শুনে লাভ হবে না, আল্লাহর কথা দুটো শুনেন যে কাজ দিতে দিবে। কি যারা যাকাত দেয় না তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে সমস্ত লোকেরা সোনাকে এবং চাঁদিকে আলমারির ভেতরে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, 3টা করে তালা মেরে, আর ওকে খুলে না, বিয়ের দিন একবার গলায় দিল, আর দেওয়ার পরে আবার আলমারিতে ভরে রেখে দিল, এমন বেটি ছেলে এবং এমন বেটা ছেলে সম্বন্ধে রব্বুল আলামিন বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই রকম বেটা ছেলে এবং ওই রকম বেটি ছেলে সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে ভরা হবে, তার খবর তুমি কানে শুনে নাও। তাহলে যারা যাকাত দেয় না তারা যে পাকা জাহান্নামী, এতে কোনো সন্দেহ আছে? বাবু একটা লাল চাগালা ওই ছোড়ার কাছ থেকে এনে দেন তো, ওই যে ছোড়াটা বিক্রি করছে। আরে আমি মজলিসে কাহ কি চা বেচতে দিই না রে, এই চা বেচা, তোকে তো দেখা লাগছে আর বড় জামাই হলি তুই, তোর সাহস কিসের এত? আরিফ চালা তুই ভাই বাইরে যা, আর 1 কাপ চা এখানে দিয়ে যা, যা বেচিলি বেচিলি, আর জাকাত দিয়ে যা তুই এখানে। হ্যাঁ কি বললাম? আচ্ছা যারা জাকাত দিবে না তারাকে জাহান্নামী, আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে সূরা তাওবা, কি বলছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে জাহান্নামের শুভ সংবাদ শুনিয়ে দেন। জাহান্নামের শুভ সংবাদ তো ঠাট্টা করেনি আল্লাহ তাআলা, জাহান্নামে যাবে আর একে শুভ সংবাদ দেবে মানে? হ্যাঁ মা কহে না, আইরে মরা তোকে মজা দেখাছি, তো মা যে ডাকছে যে তোকে মজা দেখাছি, তো মজা দেখাবে না, ভুতাইবে ওকে, ভাষা বুঝেন না? ঠিক এইরকমই আল্লাহ তাআলা বলছেন, তোকে জাহান্নামে ঢুকাবো, তোকে শুভ সংবাদ দিয়ে দিলাম আজকেই। যাকাত না দেওয়া লোক দেশে কত আছে? জি পাকা ইমানদার হবেন? হ্যাঁ হব। কি করলে গেলে পাকা ইমানদার হবে? বলছে জানে কষ্ট লাগে, এমন একটা ইবাদত করে দিতে যদি পারো তো পাকা ইমানদার হবে। বলছে কেমন কথা জি, কোন কথা বলছো জি? জানে কষ্ট হবে, এমন একটা ইবাদত করে দিবে তো পাকা ইমানদার হবে। তোমার জানের উপরে কষ্ট হলে তা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি পাকা ইমানদার। ভালো করে বলছি, বুঝলেন? ভাষার দিকে খেয়াল করবেন ভাইজি, জার কত পড়ে আর গরম কত পড়ে, জারকে মাপবার জন্য আর গরমকে মাপবার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা বেটা ছেলের কাছে
একটা পার্টস তৈরি করেছেন, ওই পার্টসটাতে খবর দিয়ে দিবে ওকে যে যার বেশি না কম আর গরম কম না বেশি, একটা পার্টস আছে আপনারও কাছে আছে আমারও কাছে আছে, আমার বাপ আমার 14 গোষ্ঠী যত বেটা ছেলে আছে সবারই কাছে আছে। ওই মিটারটা দেখেছেন, রোজ সাবুন মাখেন নাকি কিন্তু খেয়াল করেননি, যত বেশি যার হবে আল্লাহর কুদরত কি হলো, মানুষের নিচু শরীরে অন্ডকোষ বলে একটা যন্ত্র আছে, ওটা জড়ো হতে 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 একবারে চামড়ার সঙ্গে মিশে যাবে। যত ছোট হবে জানতে হবে যার তত বেশি আছে, আর যত গরম হবে তত ওই জিনিসটা লেন্থ বাড়বে, লম্ব হবে, ঝুলবে নিচু দিকে, তো বেশি ঝুললে বুঝবেন গরম বেশি, আর উপর দিকে যদি বেশি উঠে যায় তো জানবেন ঠান্ডা বেশি। তাহলে আল্লাহ আপনাকে কি বললেন যে কষ্ট সহ্য করে যদি একটা ইবাদত করে দিতে পারো তাহলে তোমাকে ঈমানদার হিসাবে ধরে নেওয়া হবে। আপনি আল্লাহর ওয়াস্তে একটু হ্যাঁ না বলুন, মাঘ মাসের কনকনে শীতের দিনে যখন মাত্র 8 ডিগ্রি সেলসিয়াস কি থাকে তাপমাত্রা থাকে আমাদের দেশে, এরকম কনকনে হাড় কাঁপানো শীতের কালে ফজরের বেলা মুয়াজ্জিন বলছে আস-সালাতু খায়রুম মিনান নওম, এ কথা বলে যেমনি আওয়াজ দিল। আপনি বলুন তো এবার আপনাকে ল্যাবটা ছাড়তে হবে না হবে না? ল্যাব ছেড়ে দিলেন আর দেওয়ার পরে মাটির কলসি থেকে পানি যখন নিলেন আর নেওয়ার পরে যেমনি হাতে বিসমিল্লাহ বলে দিলেন ওযু করার জন্য, সারা শরীর যেন লোমগুলো কাটা কাটা হয়ে গেল, ভেতর গেল যেমন কেঁপে কেঁপে উঠলো, আল্লাহ রে কত ঠান্ডা লাগে। ওযু করতে মাঘ মাসের শীতের দিনে ঠেলা লাগে, এই ঠেলাটাকে বরদাস্ত করে কারা, তো মুমিনরা, এটার যারা করে দিতে পারে তার নাম হলো ইমানদার, আর যদি এটা করতে না পারে তাহলে ওর নাম হলো মুসলমান, মুমিন নয়। তারপর আর একটা বলছি, পূর্ব শ্রীমন্তপুর গ্রাম থেকে বাপের বাড়ি আসছিল এই টোলা শ্রীমন্তপুর একটা মেয়ে ছেলে, এবার বেটা ছেলে থেকে নিজের ইজ্জতটাকে বাঁচাতে হবে, তার জন্য ভেতরে ব্লাউজ আছে, তার উপরে শাড়ি আছে, তার উপরে আবার কি করেছে একটা বড় উবর গাছা পেয়ে নিয়েছে, আর এই রকম শীতের দিন নয়, এটা হলো চৈত্র মাসের খরার দিন, এত গরমের দিনে একটা বেটি ছেলে এতটি কাপড় চাপিয়ে পর্দাকে রক্ষা করে এ গ্রাম থেকে সে গ্রাম আসছে, বেচারির কপাল ঘেমে গেছে, বেচারির ব্লাউজ ঘেমে গেছে, বেচারির শাড়িগুলো পর্যন্ত ঘেমে গেছে, বেচারির শরীরটা একবারে আলুথালু আলুথালু হয়ে গেছে, কারণটা কি, তো গরমের জ্বালাই, কেন গরমটাকে মেনে নিয়েছে, এই জন্য গরমটাকে মেনে নিয়েছে যে আমি যদি গরমটাকে এই স্বীকার না করি আর গা থেকে যদি চাদর নামিয়ে ফেলে দেই, বোরকা নামিয়ে ফেলে দেই, তাহলে আমি বেহায়া হয়ে যাব, আর বেহায়া হতে গেলে রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতি হতে পারবো না। অতএব এই মেয়ে ছেলেটির মনের ভেতরে এই ভয়টা আছে, এই মেয়ে ছেলেটি হলো পরেশগার। আর একটা কি কথা বলছি, এই যে 20 মনে 1 মন বের করে দিতে হবে, এইখানে মুসলমান ফের শতকরা 80 জন মুসলমান 20 মনে 1 মন বের করতে পারে না, আমার আর আপনাদের মতো মুসলমানগুলোর ইমান ধাক্কা খায় এই জায়গায়, আর এই জায়গাতে ধাক্কা খাওয়ার কারণে আমাদের ইন্স্যুরেন্স মার খায়, আর যেই ইন্স্যুরেন্স মার খেলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কি করবেন, ফসলের বরকত টেনে দেবেন আর আসমান থেকে বৃষ্টিকে কমিয়ে দেবেন, যাতে করে আমি সম্মুখীন হই ঝামেলার। তো আল্লাহর সাথে সংঘাত করতে গিয়ে কি হয়, নিজেদের বরকত উঠে যায় আর আমরা নিজেদের রুজিতে কি করি, লাত মেরে দেই। আপনি কি পারবেন প্রতি 20 মনে 1 মন ফসল বের করে দিতে? পারে না। যাকাত আদায় করতে যারা পারে না, যারা ফসলের ওষুধ বের করে দিতে পারে না, এদেরকে রব্বুল আলামিন পরিষ্কার ভাষাতে বলেছেন, এক কথা পড়ে শুনালাম 5 মিনিট আগে, আবার নাবিজি বলছেন কি হবে, যেটা যাকাতের মাল সেটাকে যদি আদায় না করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের আকৃতি দেবেন, গরুর আকৃতি দেবেন, আর একটা মানুষের ঘাড়ের ওপরে চড়ে থাকবে, ওয়ালাহু খোয়ারুন, ঘাড় থেকে বলদটা নামবে না,
মাঝে 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 হাম্বা করে চেঁচাবে, মাঝে 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 একবার করে গরু যেমন আওয়াজ করে তেমনি করে আওয়াজ করবে, হাত্তা ইউদখিলহুন নারা, যতক্ষণ পর্যন্ত ওর ঘাড়ের ওই গরুটা ওকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে না দিবে ততক্ষণ পর্যন্ত ঘাড় থেকে তার নামবে না। এই লোকটা জিজ্ঞেস করে বলবে, ট্যাং ধরে টানার জিজ্ঞেস করবে আর ফেলে দেওয়ার চেষ্টা করবে আর বলবে, কে তুই আমার ঘাড়ে চড়ে আসিস, কে তুই আমার ঘাড়ে চড়ে আসিস। তখন আওয়াজ দিয়ে দিয়ে গরুটা বলবে, আনা মালকা আনা কানজোকা, আমি তোমার মাল, আমি তোমার ধন, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা, তোমার ব্যাংকে সঞ্চিত টাকাগুলোই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে গরু বানিয়ে দিয়েছেন, আমি তোমাকে জাহান্নাম না যাওয়া পর্যন্ত তোমার ঘাড় থেকে আমি নামব না। তাহলে জাকাতকে যারা আটকিয়ে দেয়, আটকিয়ে রেখেছে, তারা আমার ভাষাতে নয় আল্লাহর ভাষাতে তারা জাহান্নামে। এবং যে হাদিসটা পড়েছিলাম সোয়া ঘন্টা আগে, সেই হাদিস মূলে যে দলে দলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কত লোক যে বেরিয়ে গেছে, তো যদি জাকাত ওয়ানাদায়ের দোষে শ্রীমন্তপুর এলাকা থেকে গাঁ প্রতি 20টা লোক বাদ যাই, মদ খাওয়ার দোষে যদি 20টা লোক বাদ যাই, এবং নমাজ ছেড়ে দেওয়ার দোষে যদি 20টা লোক বাদ যাই, তাহলে 100টা লোকের ভেতরে 30-60টা লোক তো বাদ চলে গেল। তাহলে তো হয়েই গেল যে ঝাঁকে ঝাঁক মানুষেরা ইমানের রাস্তা থেকে বেরিয়ে চলে যাবে, তাদেরকে ইমানের সীমানায় রাখা যাবে না। সত্য প্রমাণিত হচ্ছে ভাইজান, ঘড়িতে বাজছে 1:20, বেশি আর ওয়াজ করা যাবে না। পরবর্তী বক্তা চলে আসছেন, সময় অনুযায়ী রুটিন অনুযায়ী কাজ এগিয়ে যাচ্ছে। এবার আপনাদের সামনে আমি আদবের সাথে বলছি, এটাকে কেউ খারাপ সেন্সে নেবেন না, 5 থেকে 7-8 মিনিট আপনাদের গত করব। মহাব্বাতের সাথে কে আছেন, যিনি মাদ্রাসাকে ভালোবেসে আমার হাতে কিছু দান পাঠাবেন, আমার হাতে কিছু ধান লেখাবেন।